সারা পৃথিবীতেই বলে বাংলাদেশ এবং ভারত হইল পৃথিবীর ভিতরে পারিবারিক বন্ধনে আমরা 100-তে 100% আছি। পৃথিবীর অনেক দেশই আছে, মানে বিশেষ করে ইউরোপের 23টা দেশে কিন্তু তারা পরিবারবদ্ধভাবে থাকে না, নিজের তারা ছেলে মেয়েও যদি 18 বছর বয়স হয় তার সাথে থাকবে না, সেরা সেপারেট জায়গায় থাকবে, বিয়ে শাদী না করে থাকলেও তাকে মা বাবার সাথে সে কোনোমতেই থাকতে পারবে না। মা বাবাও একসাথে থাকে না, মা থাকে এক জায়গায়, বাবা থাকে এক জায়গায়, তারা দুইজনে দুইটা কুকুর নিয়ে থাকে, দুইজনের কাছে দুইটা কুকুর থাকে। কিন্তু এই যে বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ বা আমাদের আশেপাশের দেশের মানুষগুলিতে আমরা চাচাতো ভাই, খালাতো ভাই, ফুয়াতো ভাই, 21 জন 22 জন একই সাথে একই পরিবারে থাকি, হয়তো ঝগড়াঝাটি হয়, দুঃখ কষ্ট হয়, আবার ভালোবাসাও হয়, অনেক কথা হয়, সময় কেটে যায়। এক এক পরিবারে আছি বলে দেখা যায় যে আমরা সকাল বিকাল সন্ধ্যা সব কিছুর মধ্যে মিলিতভাবে আমরা কোনো এডিকশনের ভিতরে যাচ্ছি না, আমরা খেলাধুলা করি একসাথে, উঠে বসা করি একসাথে, খাওয়া দাওয়া করি এক টেবিলে, এর ফলে অনেক ভালো জিনিস হয়, আবার অল্প কিছু খারাপ জিনিসও হয়। কিন্তু সব মিলে যারা পরিবারকে ভালোবাসে তাদের রোগ টোক কম হয়, কারণ একজনের এনার্জি আরেকজনের ভিতরে ট্রান্সফার হয়। যেরকম ধরেন একটা 6 মাসের বাচ্চা আছে এই পরিবারে, আর 3 বছর একটা বাচ্চা আছে, আবার এখানে 70 বছর 80 বছর 100 বছরের বুড়ারা আছে, ওই ছোটো বাচ্চাদের এনার্জি নিঃশ্বাস প্রশ্বাসের সাথে ওই বুড়াদেরকে যেয়ে বুড়াদেরকে শক্তিকৃত করে, এনার্জেটিক করে, তাদের ইথারের মাধ্যমে নিঃশ্বাসের প্রশ্বাসের মাধ্যমে বাড়ির সব বাচ্চার নিঃশ্বাসে সব বুড়া বুড়িরা শক্তিকৃত হয়ে যায়। তাহলে এই যে পরিবারের বন্ধনটা অনেক শক্তিশালী, মেয়েটা নিয়ে এখন পৃথিবীতে প্রশংসিত।